আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করবো তা হলো আবহবিজ্ঞান। তো এই আবহবিজ্ঞান সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে যে আবহবিজ্ঞান কথাটি কোথা থেকে এসেছে। তা আবহবিজ্ঞান কথাটির যদি আমরা উৎপত্তি দেখি তাহলে তা আবহাওয়া থেকে এসেছে। কেন আবহাওয়া থেকে আসতে গেল, তার কারণ হচ্ছে এই যে আবহবিজ্ঞানের যদি আমরা ডেফিনেশন দেখি বা সংজ্ঞা দেখি তাহলে বুঝতে পারবো যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস ও জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ সেই স্থানে পড়ে থাকে তাকে আবহবিকার বলে। অর্থাৎ এর প্রকৃত অর্থ কী? আমাদের ভূপৃষ্ঠ বিভিন্ন রকম শিলামণ্ডল দ্বারা গঠিত এবং সেই বিভিন্ন রকমের শিলামণ্ডল আবার বিভিন্ন প্রকার খনিজ দ্বারা গঠিত এবং প্রত্যেক প্রকার খনিজের তাপ গ্রহণ করার ক্ষমতা বা তাপ ছাড়ার ক্ষমতা এক এক প্রকার। আবার আমাদের যদি ভূপ্রকৃতি আমরা যদি দেখি তাহলে তার যে ফিজিওগ্রাফিক ডিভিশন যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কোথাও মরুভূমি, কোথাও সমভূমি, কোথাও মালভূমি এবং কোথাও বা সমুদ্রের চারপাশ দিয়ে ঘেরা। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েশন বা বিভিন্ন মহাদেশের অক্ষাংশের ভেদে পার্থক্য, অর্থাৎ উচ্চ অক্ষাংশে যেমন তাপমাত্রা কম, নিম্ন অক্ষাংশে সাধারণত তাপমাত্রা বেশি, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই তাপমাত্রা প্রচণ্ড বেশি থাকে, আমরা যদি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে যাই সেখানে তাপমাত্রা বছরের বেশি সময় উষ্ণ থাকে এবং কিছুটা সময় শীতল থাকে এবং অন্যান্য উষ্ণতা আমরা পরিলক্ষিত করতে পারি। তবে আমরা যদি আপেক্ষিক দিক থেকে আলোচনা করি তাহলে জলবায়ুর একটা প্রভাব আবহবিকারের ওপরে পড়ে। আমরা যদি আরেকটু ডিপে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে শিলামণ্ডলের গঠন একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমরা যদি দেখি ভূপ্রকৃতিও একটা ইম্পর্টেন্ট প্রভাব ফেলে, অর্থাৎ কোনো একটা ভূমিরূপ যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাট হলে সেখানে ক্ষয়কার্য হলে সেখানকার জিনিসপত্র সেখানেই পড়ে থাকবে বা সেখানকার ক্ষয়টাও কম হবে। সেখানে যদি বৃষ্টির জল পড়েও বৃষ্টির জল ঢাল পাবে না বলে সেখানে বেশিটা বেশি দ্রুত গড়িয়ে যেতে পারবে না। কিন্তু এমন কোনো ভূমিরূপ যদি থাকে যে ঢাল অত্যাধিক তাহলে সেখানে বৃষ্টির জল এসে পড়লে তা প্রচণ্ড স্পিডে গড়িয়ে যাবে, ফলে সেখানকার শিলামণ্ডল ক্ষয় হবে। তো ভূমি ভূপ্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়াও জীবজগতের ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী রয়েছে, যেমন ইঁদুর, সাপ, ব্যাং বা কুকুররাও বিভিন্ন জায়গায় গর্ত করে। এর ফলে এছাড়াও উদ্ভিদের শিকড় যদি আমরা দেখি সেই শিকড়ও অনেক সময় ভূপৃষ্ঠে অবস্থিত কোনো শিলামণ্ডলকে তার শিকড় দ্বারা ফাটিয়ে দেয়। এইভাবে বিভিন্নভাবে আবহবিকার ঘটে থাকে। তা আমরা সেই প্রক্রিয়াগুলো আলোচনা করব ধীরে ধীরে। তবে আবহবিকারের যে মেন ব্যাপার সেটা হলো যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারাই প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক শিলামণ্ডলের যে ক্ষয়, সেই শিলামণ্ডলের ক্ষয় হয়ে সেই স্থানে পড়ে থাকা, অর্থাৎ বিশেষ ইম্পর্টেন্ট ব্যাপার যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে শিলামণ্ডলটা সেই স্থানেই পড়ে থাকে, অর্থাৎ ক্ষয় হওয়ার পরে সেটা অপসারিত হয় না, তাকেই আমরা আবহবিকার বলে থাকি। তা আবহবিকারের বৈশিষ্ট্যে যদি আসি, প্রথমে আমরা যে পয়েন্টটা পাবো সেটা হলো শক্তি। তো এই শক্তি বলতে এখানে তাহলে কী কী শক্তি কাজ করছে আমরা সবাই জানি। কী কী শক্তি কাজ করছে এখানে? এখানে যে সমস্ত শক্তি কাজ করছে সেগুলো হলো বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন গ্যাস, এই সমস্ত শক্তিগুলো কাজ করছে। স্থানচ্যুতি, আমি এর আগেই বললাম 2 নম্বর পয়েন্ট স্থানচ্যুতির ক্ষেত্রে যে আবহবিকারে উৎপন্ন শিলাচূর্ণ, আবহবিকারে উৎপন্ন শিলাচূর্ণ কোনোভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারিত হয় না। আবহবিকারে উৎপন্ন শিলাচূর্ণ কোনোভাবেই এক জায়গা থেকে অপর জায়গায় অপসারিত হয় না, অর্থাৎ উৎপন্ন শিলাচূর্ণ সেই স্থানেই পড়ে থাকে, তাই এটি একটি স্থৈতিক প্রক্রিয়া। সময়কাল, আবহবিকার সাধারণত আমরা অনুভব করতে পারি না, তার কারণ আবহবিকার একটা দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে হয় এবং খুব ধীরগতি সম্পন্ন, কারণ আমাদের যে মৃত্তিকার গঠন অর্থাৎ আমাদের মাটি সৃষ্টির পেছনে আবহবিকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যার কারণে মাটির সৃষ্টির সময়কাল যেহেতু আমাদের পক্ষে দেখা সম্ভব না, কারণ একটা বহু কোটি বছর সময়ের পরিপ্রেক্ষিতে বা বহু লক্ষ বছর
সময়ের পরিপ্রেক্ষিতে খুব ধীরে 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 একটা উচ্চ ভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হয় এবং ক্ষয় হয়ে গিয়ে পরে সেটা মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহবিকারও সেম, কারণ আবহবিকার হলো মৃত্তিকা গঠনের পূর্ববর্তী পর্যায়, যার জন্যই সেই যে ক্ষয়ক্রিয়া, সেই ক্ষয়ক্রিয়া খুব ধীর গতিসম্পন্ন হয়ে থাকে। এর জন্য আবহবিকারের সময়কাল অনেক বেশি লাগে। ভূত্বক, ভূত্বক যদি দেখি তাহলে এই প্রক্রিয়ায় নিচের মূল শিলাস্তর অর্থাৎ কোনো একটা বড় পাথর যদি আমি কল্পনা করি, তাহলে সেই পাথরের উপর দিকটা ক্ষয় হয়ে যায় এবং উপর দিকটা ক্ষয় হয়ে গিয়ে তার চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো সেই স্থানেই পড়ে থাকে, যার ফলে কি হয়, উপর দিকটা ক্ষয় হয়ে গিয়ে হয়ে যাওয়ার ফলে যে নিচের যে শিলাস্তরটা সেটা আর উন্মুক্ত হতে পারে না, কারণ চূর্ণ বিচূর্ণকৃত পদার্থগুলো সেই উপরের স্থানেই থেকে যায়। যদি উপরের স্থান থেকে সরে যেত তাহলে নিচের শিলাস্তরটি উন্মুক্ত হতে পারতো, কিন্তু যেহেতু সরে যায় না তাই এখানে মূল শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় না। আর শিলার গঠন তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ আবহবিকারে শিলার ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়, কারণ একটা শিলা বিভিন্ন ধরনের খনিজের সংমিশ্রণে গঠিত, কোনোটাতে সিলিকার পরিমাণ বেশি, কোনোটাতে ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি, কোনোটাতে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি, কোনোটাতে চুনাপাথরের পরিমাণ বেশি, অর্থাৎ বিভিন্ন ধরনের খনিজের সংমিশ্রণে গঠিত হয় বলে তার যে তাপ গ্রহণ করা বা ছাড়ার ক্ষমতা, এবং আমরা যদি চুনাপাথরযুক্ত অঞ্চল দেখি তাহলে সেখানে বৃষ্টির জলের প্রক্রিয়া, অর্থাৎ কোনো না কোনোভাবে ভৌত আর রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তন আবহবিকারে ঘটে থাকে। এবার আবহবিকারের নিয়ন্ত্রক সম্পর্কে যদি আমরা আসি তাহলে প্রথমে আমরা পাবো জলবায়ু পয়েন্ট। এই জলবায়ুর মধ্যে যদি আমরা ডিভিশনে আসি তাহলে প্রথমে দেখতে পাবো উষ্ণ ও শুষ্ক মরু বা মরুপ্রায় জলবায়ু, খুব ইম্পর্টেন্ট, কারণ মরু বা মরুপ্রায় জলবায়ু অঞ্চলে ঠিক আছে আবহবিকার, যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ক্রিয়াশীল, যান্ত্রিক আবহবিকার। কারণ মাথায় রাখতে হবে আবহবিকারেরও দুই প্রকার আছে, একটা যান্ত্রিক আবহবিকার, একটা রাসায়নিক আবহবিকার। তা আমরা যদি মরু অঞ্চলের ক্ষেত্রে যাই, আমরা আলোচনা করব যান্ত্রিক আবহবিকার কী, রাসায়নিক আবহবিকার কী, যেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেটাই রাসায়নিক আবহবিকার, যেখানে রাসায়নিক রাসায়নিক প্রক্রিয়া যখন হয় না অর্থাৎ যান্ত্রিকভাবে কোনো না কোনো ক্ষয়কার্য হয়, অর্থাৎ যান্ত্রিক বলতে কি কোনো শক্তির আঘাতে ডিরেক্ট ক্ষয়, আর রাসায়নিক বলতে একটা বিক্রিয়া হবে, যেমন চুনা পাথরের সাথে জলের বিক্রিয়া, আর যান্ত্রিক বলতে হয়তো কোনো একটা শিলার উপরে জল এসে পড়লো বা ক্রমাগত জল পড়ছে বা ক্রমাগত উষ্ণতা উষ্ণ হচ্ছে উষ্ণ হচ্ছে উষ্ণ হচ্ছে এবং রাত্রিবেলা হঠাৎ করে সেটা ঠান্ডা হয়ে গেল, এই যে ক্রমসংকোচন টান অর্থাৎ কখনো গরম কখনো ঠান্ডা, তার ফলে একটা অসম টান বা পীড়ন তৈরি হয়, তার ফলেও শিলাস্তরগুলো ফেটে ফেটে যায়। তা আমরা যদি উষ্ণ শুষ্ক মরু বা মরুপ্রায় জলবায়ু অঞ্চলে দেখি তাহলে সেখানে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ক্রিয়াশীল, বৃষ্টিপাত ও আর্দ্রতার অভাবে এখানে রাসায়নিক আবহবিকার ঘটে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা দেখবো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে। ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে যদি আমরা দেখি তাহলে যেমন আমাদের জলবায়ু, আমাদের ভারতবর্ষের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির, অর্থাৎ বছরের বেশি সময় ধরে যদি আমরা দেখি তাহলে টেম্পারেচার বেশি থাকে এবং কিছু সময় বর্ষাকাল এবং কিছু সময় শীতকাল থাকে, অর্থাৎ এক কথায় এখানে উষ্ণতাও কার্যকর হয় এবং আমরা যদি দেখি আর্দ্রতাও কার্যকর হয়। এই যে উষ্ণতা ও আর্দ্রতা এই দুটা কার্যকর হওয়া ফলেই, অর্থাৎ শুষ্ক ঋতু তে অল্প যান্ত্রিক আবহবিকার হলেও আর্দ্র বর্ষাকালে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করে, অর্থাৎ এখানে দুই প্রকার আবহবিকারই প্রাধান্য লাভ করে, যান্ত্রিক এবং রাসায়নিক। এবার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি কার্যকর হবেই, তার কারণই হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয় আমরা জানি, অর্থাৎ এখানে সারা বছর যেমন প্রচুর উষ্ণতাও থাকে সেরকম সারা বছরই এখানে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, যার ফলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার, অর্থাৎ আমরা যদি দেখি অক্সিডেশন, হাইড্রেশন, সলিউশন, ঠিক আছে, এই সমস্ত ধরনের প্রক্রিয়া নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক কার্যকর হয়ে থাকে। এরপর আছে 4 নম্বর, উচ্চ পার্বত্য ও শীতল জলবায়ু। উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা জানি কি সাধারণত সেখানে যে টেম্পারেচার, সেখানে টেম্পারেচার হিমাঙ্কের নিচে থাকে বা হিমাঙ্কের উপরে থাকে, অর্থাৎ হিমাঙ্ক বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে কিছুটা বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কিছুটা উপরে থাকবে।
অর্থাৎ আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে প্রায় সারা বছরই শীতল প্রকৃতির থাকে। অর্থাৎ সেখানে যান্ত্রিক আবহবিকার ঘটে, কিন্তু সেই যান্ত্রিক আবহ, কারণ সেখানে বৃষ্টিপাতের জল সেভাবে আমরা পাই না, বায়ুতে আর্দ্রতা পাই না, কারণ সেখানে শুষ্ক থাকে, আর শুষ্ক থাকলে সাধারণত যান্ত্রিক আবহবিকার ঘটে। যেই কারণে সেখানে যে যান্ত্রিক আবহবিকার ঘটে সেটাকে তুষার যান্ত্রিক আবহবিকার বলা হয়। কারণ তুষারের দ্বারা, অর্থাৎ যখন আমাদের এদিকে যেমন আর্দ্রতার প্রভাবে বৃষ্টিপাত হয়, সেরকম পার্বত্য অঞ্চলে আর্দ্রতা সেরকমভাবে থাকে না বলে কিন্তু বায়ু শীতল থাকে, যার জন্য সেখানে তুষারপাত হয়, এবং সেই তুষারপাতের দ্বারা ভূপৃষ্ঠের শিলা ক্ষয়প্রাপ্ত হয়, তাই সেটাকে বলা হয় তুষার যান্ত্রিক আবহ বিকার। আচ্ছা, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, নাম থেকে বোঝা যাচ্ছে আর্দ্রতাও থাকবে এবং না শীত না উষ্ণ থাকবে। তার মানেই সেখানে যান্ত্রিক এবং রাসায়নিক দুই আবহবিকারই কার্যকর হবে। আচ্ছা, তার মানে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আমরা যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার দুই প্রকার আবহবিকারই দেখতে পারি। এবার হিমশীতল তুন্দ্রা জলবায়ু, নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম আর্দ্রতার ব্যাপার নেই, আর যখনই আর্দ্রতার ব্যাপার থাকবে না তার মানে সেখানে রাসায়নিক আবহবিকার দেখা যাবে না, সেখানে সাধারণত যান্ত্রিক আবহবিকার দেখা যাবে। তাই যেই সমস্ত জায়গায় যেমন কুমেরু, সুমেরু, সাধারণত এই সমস্ত জায়গায় যে যান্ত্রিক আবহবিকার ঘটে তাকে বলা হয় তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ার ব্যাখ্যাতে যদি আমি আসি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হবে যে কোনো একটা শিলাখণ্ড তার মধ্যে কিছুটা হয়তো ফাটল আছে, সেই ফাটল দিয়ে কোনো না কোনো সময় কিছুটা জল প্রবেশ করে গেছে, এবং পরবর্তীতে সেই জল হিমাঙ্কের নিচে চলে যায় উষ্ণতা, এবং সেখানে বরফ জমে যায়। এবং আমরা জানি যখন জল জমে বরফে পরিণত হয় তখন তা আয়তনে প্রসারিত হয়, অর্থাৎ এক্সপ্যান্ড করে, এবং সেই কারণে কি হয় তখন শিলার মধ্যে প্রচণ্ড টান সৃষ্টি হয়, শিলা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যাকেই বলা হয় তুহিন খণ্ডীকরণ। যাই হোক, আমরা এগুলো যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া আলোচনা করার সময়, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া আলোচনা করার সময় আরও ডিটেলসে জানবো। তবে মোটামুটি যদি আমরা আবহবিকারের নিয়ন্ত্রকে আসি তাহলে জলবায়ুর প্রভাব অনেকটা এইভাবে দেখতে পাওয়া যায়। এবার আমরা আসবো শিলার প্রভাবে। আচ্ছা, এটা তো খুবই ক্লিয়ার যে যেই শিলা সাধারণত শক্ত হবে তার আবহবিকার প্রক্রিয়া ঘটতে সময় লাগবে, যেই শিলা সাধারণত দুর্বল হবে সেই শিলায় আবহবিকার দ্রুত হবে। তার কারণ হচ্ছে এই, যেই শিলা দুর্বল, অর্থাৎ দুর্বল বলতে মোটা দানার শিলা, মোটা দানার শিলা কেন দুর্বল হবে, কারণ দানা মোটা, এর থেকে বোঝা যাচ্ছে যে দানাগুলোর মধ্যে যে গঠন, সেই গঠনটার তাদের যে অণুর গঠনগুলো, সেই অণুর গঠনগুলো অনেকটা এক্সপ্যান্ড করা, ছড়ানো অণুগুলো, যার জন্য সেগুলো এক জায়গায় ক্লাস্টার হতে পারেনি, অর্থাৎ একটা জায়গায় জমাটবদ্ধ হতে পারেনি। জমাটবদ্ধ কোনো জিনিস হওয়া মানে সেটা মিহি হবে এবং সেটা কন্ডেন্স হবে এবং জমাটবদ্ধ হবে, কিন্তু মোটা দানাযুক্ত হলে সেটা আর কি জমাটবদ্ধ হবে না, সেটা বেশি এক্সপ্যান্ড করে যাবে, সেটা একটা আইসোলেটেড হয়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন আমরা যদি বেলে পাথর দেখি, বেলে পাথর বা বেলে মৃত্তিকা যদি দেখি, আর যদি আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখি, তাহলে আমরা দুটার মধ্যে ডিফারেন্স দেখতে পারবো যে বেলে মৃত্তিকার জলধারণ ক্ষমতা একদমই কম, কারণ সেখানকার দানা মোটা হয়, কিন্তু কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা সেই তুলনায় বেশি হয়, কারণ সেখানকার দানাগুলো হয় সূক্ষ্ম সূক্ষ্ম, বা আমাদের পলি মৃত্তিকার দানাগুলো হয় সূক্ষ্ম সূক্ষ্ম, অর্থাৎ সেটা বেশি কন্ডেন্স, সেটা বেশি ঘন। এই যে ঘন, ঘন শিলায় আবহবিকার সাধারণত কম হয় এবং মোটা দানাযুক্ত শিলায় আবহবিকার দ্রুত হয়, উদাহরণস্বরূপ বেলে পাথর, অর্থাৎ সেখানে ফাটল থাকে অনেক এবং বৃষ্টির জল সহজে প্রবেশ করতে পারে এবং দ্রুত আবহবিকার ঘটে। এবার আমরা ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। ভূপ্রকৃতি আমি আগে আলোচনা করছি, যদিও আবার বলছি, ভূপ্রকৃতি যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে ভূমিরূপের ঢাল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ কোনো একটা সাধারণত নদী ভূমিরূপের ঢাল বেয়ে আসে, সেটা বরফ গলা জলে পুষ্টই হোক বা বৃষ্টির জলেই পুষ্ট হোক, সেই নদীর জল ভূমিরূপের ঢাল বেয়ে আসে। সেই ঢাল যত বেশি হবে তার ক্ষয় করার ক্ষমতা তত বেশি হবে, সেই ঢাল যত কম হবে তার ক্ষয় করার ক্ষমতা তত কম হবে। এর জন্যই সমতল অঞ্চলে যতটা না আবহবিকার ঘটে সেই তুলনায় ঢালু অঞ্চলে আবহবিকার বেশি ঘটে। তো এইভাবে ভূপ্রকৃতি কোনো না কোনোভাবে আবহবিকারকে সহায়তা করে। আবার ঢাল শুধুমাত্র যে মানে মানে জলের তো একটা আলাদা শক্তি আছে, কারণ জল পড়লে যেদিকে ঢাল পাবে সেদিকে গড়াবেই প্রথমত, আবার ঢাল নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির বলটাও তখন বেশি কাজ করে, অর্থাৎ ও ঢাল নিজেও সেই জলকে একটা শক্তি প্রদান করে, জলের নিজস্ব একটা শক্তি আছে এবং ঢাল থাকার কারণে সেই ঢাল কি
কী করলো, অভিকর্ষজ ত্বরণটাকে হয়তো আরো একটু বাড়িয়ে দিল এবং তার ফলে যেই স্পিডটা, জলের স্পিডটা আরো বেড়ে গেল। তার সেই কারণে কী হয়, আবহবিকারটা বেশি সংঘটিত হয়। ঠিক আছে, তা এবার আমরা জীব জগতে আসবো। জীব জগতে যেমন উদ্ভিদের শিকড় শিলাকে ফাটায়, জীবজন্তুরা শিলায় গর্ত করে এবং মানুষ শিলার অর্থনৈতিক কাজকর্মের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটায়। যেমন আমরা অনেক সময় পেট্রোল এক্সট্র্যাক্ট করি, কয়লা এক্সট্র্যাক্ট করি, অর্থাৎ খনি থেকে আমরা সেগুলোকে বের করে আনি। তো বের করে আনার সময় আমাদের তো সেই জায়গাগুলো খুঁড়তে হয় কোনো না কোনোভাবে, তার ফলে কী হয়, আবহবিকার ঘটে। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও বর্জ্য পচে রাসায়নিক আবহবিকারের হার বৃদ্ধি করে, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো একটা শিলার উপরে হয়তো কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর দেহ মরে পড়ে আছে, তার সাথে যে বিভিন্ন ব্যাকটেরিয়া, যে একটা একটা বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, সেই রাসায়নিক বিক্রিয়ার প্রভাব গিয়ে সেই শিলার উপরে পড়ে, সেই শিলার খনিজগুলোর উপরে পড়ে এবং তার ফলেও আবহবিকার ঘটে থাকে। ঠিক আছে, যাই হোক, আমরা নেক্সট পয়েন্ট দেখছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো সময়। সময় সময়ের সঙ্গেও আবহবিকারের সরল সম্পর্ক রয়েছে, কারণ আমরা দেখলাম যে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায় হলো সময়। এবার মৃত্তিকা সৃষ্টির যদি প্রাথমিক পর্যায়ে যদি আবহবিকার হয়ে থাকে, তাহলে সেই যে আবহবিকারের মধ্যে শিলাচূর্ণ বিচূর্ণ হয়, সেটা কোনো একটা মানুষের কেন, কোনো একটা বংশের হয়তো দেখা সম্ভব হয় না। তার কারণ এটা একটা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, কারণ বৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু তুলনা করি বা একটু কল্পনা করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনো একটা মরু অঞ্চলে কোনো একটা শিলা আছে এবং সেই শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। তার উপরে দিনের বেলা প্রচণ্ড তাপ, রাত্রিবেলা ভয়াবহ ঠান্ডা, এইভাবে দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে সেই শিলাটা আস্তে 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 ক্ষয় হতে থাকে, যেটা একজন সাধারণ আমাদের কোনো মানুষের পক্ষে গিয়ে সহজে বোঝা সম্ভব না। কিন্তু শিলাটা কিন্তু ক্ষয় হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আবার যদি আমরা ঠিক ভূমিরূপের ক্ষেত্রে দেখি, ভূমির ঢাল বেয়ে নদীর জল বেয়ে আসছে, আমরা একই রকম আর কি দেখেছে দেখি দেখি যে নদী বেয়ে আসছে, জল নিয়ে আসছে, কিন্তু আমরা কোনো সময় সেখানে নদী কতটা ক্ষয় করছে বা কতটা কী নিয়ে আসলো আমাদের সেটা চোখে ধরা পড়ে না। কিন্তু নদী কিন্তু সেখানে অল্প অল্প হলেও, যাই হোক, যতটুকু হোক সেটা ক্ষয় করছে, কিন্তু সেটা আমরা সেভাবে বুঝতে পারছি না। একই রকমভাবে আমরা যদি ওই যে কোনো আবহবিকারের ক্ষেত্রে যাই, সেটা যে কোনো আবহবিকারে কিছুটা সময় সাপেক্ষ, অর্থাৎ একটা দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতেই আবহবিকার সাধারণত ঘটে থাকে।